সিনেমা অনেকেই দেখেছে, কিন্তু সিনেমা শুটিং কজন দেখেছেন? তাও আবার বাড়ির পাশে সিনেমা শুটিং দেখতে ভিড় জমাচ্ছে গ্রামের মানুষ। চিরদিনই তুমি যে আমার সিনেমার বিখ্যাত নায়ক রাহুল বন্দ্যোপাধ্যায় বাংলা টলিউডে যথেষ্ট সুনাম খ্যাতি অর্জন করেছেন। বাংলায় একাধিক নাটক থেকে চলচ্চিত্র দর্শকদের উপহার দিয়েছেন সে। সেই রাহুল ছাড়াও অভিনেত্রী লাবণী সরকারকেও দেখতে ভিড় জমেছে কান্দির জীবন্তীতে। প্রসঙ্গত, মুর্শিদাবাদের কান্দি থানার অন্তর্গত জীবন্তীর উগ্র, ভাটপাড়া, পলসী প্রভৃতি গ্রামে গত কয়েকদিন ধরে ফাতেমা নামে একটি সিনেমা শুটিং চলছে। সেই শুটিং দেখতে কান্দির বিভিন্ন গ্রামের মানুষ ভিড় জমাচ্ছেন। মুর্শিদাবাদের বাসিন্দা আতিউল ইসলামের পরিচালনায় ফাতেমা সিনেমার মাধ্যমে তুলে ধরা হয়েছে সাম্প্রদায়িক সম্প্রীতির মেলবন্ধন, হিন্দু মুসলিমের মধ্যে পারস্পরিক ভালোবাসা ও ভ্রাতৃত্ববোধ। ফাতেমা সিনেমা শুটিং এর ফাঁকে নায়ক রাহুল বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিশেষ সাক্ষাৎকারও নেওয়া হয়। তিনি বলেন, হিন্দু মুসলিম ধর্মের সম্প্রীতির বার্তাকে তুলে ধরার চেষ্টা করছি, ফাতেমা সিনেমার তার উজ্জ্বল দৃষ্টান্ত। সিনেমা শুটিং অপর গুরুত্বপূর্ণ চরিত্র লাবণী সরকারকে দেখার জন্য দূর দূরান্ত থেকে ভিড় করছেন তার সঙ্গে ইউটিউবার বিল্টার ভাই ওরফে মায়তোর আব্বা মাইনুলের মতন অনেকেই। দেখার জন্য আজ থেকে আসি সকলেই ভিড় জমিয়ে আনন্দ উপভোগ করছেন। এটা আমাদের ঠাকুর বাড়ি, আমরা এই বাড়িরই বউ, তো আমরা শুটিংটা দেখার জন্য এসেছি। না, এখনো কিছু পাইনি, এইমাত্র এসে পৌঁছালাম এখানে। আমরা বহরমপুরে থাকি, এখানে আমাদের বাড়ি, এই মন্দির সংলগ্ন। হ্যাঁ, আমাদের যেহেতু ঠাকুর বাড়ি সেই জন্য আমরা আগে এসেছি দেখার জন্যে। একবার দেখবো বলে, কিন্তু তো দেখাই পাওয়া যাচ্ছে না। এই লাবণী সরকারের সাথে একবার দেখা হলে ভালো হতো। না, এখন অবধি দেখতে পাইনি। সঙ্গে আমাদের এখানেই বাড়ি। আমার নাম শ্রাবণী পাল, মুর্শিদাবাদ থেকে ভিক্টর ব্যানার্জির রিপোর্ট, ইউ বাংলা টিভি। আমাদের সম্প্রচারিত খবর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ইউ বাংলা টিভি, হৃদয় ছুঁয়ে যায়।